ছাত্র সমাজের আন্দোলন কখনো বিফল যায় না, তা আরেকবার প্রমাণিত হলো। আমরা এখন স্বাধীন দেশের নাগরিক, আমরা জানি আমাদেরকে কি পরিমাণ কষ্ট করতে হয়েছে। আমাদেরকে হলে থাকতে দেওয়া হয় নাই, মেসে থাকতে দেওয়া হয় নাই, আমাদের হাজার হাজার ভাইদেরকে জেলে ভরে দেওয়া হয়েছে, আবু সাহেব ভাই থেকে অসংখ্য নাম না জানা ভাইদেরকে শহীদ করা হয়েছে। আমাদের বিশ্বাস ছিল আমরা এদের স্বাধীন করব এবং আমরা করতে পেরেছি। যারা আমাদেরকে বিভিন্ন জায়গায় হেনস্থা করেছে, আমাদের ভাইদেরকে মেরেছে, আমরা তাদের কাউকে ছাড়ব না ইনশাল্লাহ। আমরা এই দেশকে এগিয়ে নেব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আল্লাহ বর্ষা। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। প্রিয় গ্রামবাসী, আমি আপনাদেরকে বলছি, আজ আমাদের দেশে প্রতিটা ক্যাম্প আছে, প্রতিটা গ্রামে, প্রতিটা গঞ্জে, প্রতিটা শহরে সবাই স্বাধীন। আজকে থেকে আমার প্রতিটা ক্যাম্প আছে, প্রতিটা বাই স্বাধীন। আজকে থেকে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে, প্রতিটা ইঞ্জিনিয়ারিং সেক্টরে, প্রতিটা মেডিকেলে, প্রতিটা স্কুলে, প্রতিটা কলেজে, কলেজে আমাদের কোন ভাই, আমাদের কোন বোন কিভাবে স্বৈরাচারিত্ব চালিয়ে প্রতিটা ক্যাম্পাসে প্রতিটা হলের রাজত্ব করে এবং বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় দর্শকদের ক্যাম্প চুরি করে তারা নিষ্ঠুরিত করে। আমি আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি ঘোষণা দেব, এখন থেকে বৈষম্যঘাট ইউনিয়নে কোন বেতনই থাকবে না। বৈষম্যঘাট ইউনিয়নে বেতনই নিষিদ্ধ, নিষিদ্ধ, নিষিদ্ধ। তারা করে ছাত্র সমাজ তার সোচ্চার প্রতিবাদ করবে। যে মায়ের বুক এই সন্ত্রাসীরা খালি করেছে, যেই বুকে এই সন্ত্রাসীরা ধর্ষিত করেছে, এই ভাই এই সন্ত্রাসীদেরকে আপনারা এই এলাকায় থাকতে দিবেন? এই এলাকায় তাদের জায়গা হবে? ছাত্রলীগ আজকে থেকে বড়সালগড় ইউনিয়নে নিষিদ্ধ, নিষিদ্ধ, নিষিদ্ধ। যুবলীগ সন্ত্রাসী এই ইউনিয়নে আজকে থেকে নিষিদ্ধ, নিষিদ্ধ, নিষিদ্ধ। আওয়ামী লীগ আজকে থেকে এই ইউনিয়নে নিষিদ্ধ, নিষিদ্ধ, নিষিদ্ধ। যদি কেউ এখানে আসে ছাত্র সমাজ, আমরা যে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন তৈরি করেছি, আজকে থেকে কোন পায় তারা চলবে না। সৈয়দপুর বাজার আজকে থেকে নামকরণ করা হবে নিউ সৈয়দপুর বাজার। এখানে প্রতিটা ব্যবসায়ী সুন্দরভাবে স্বাধীনভাবে ব্যবসা করবে, প্রতিটা মানুষ এই গ্রামে মুখ ফুলিয়ে কথা বলবে, মুখ ফুলিয়ে কথা বলবে, স্বাধীনভাবে কথা বলবে। কোন মানুষ এই গ্রামে এই সমাজে কেউ কেউ ফেসবুকে পোস্ট লিখতে গিয়ে লেখার পরে আবার মুছে দিতে হবে না। কথা বলার স্বাধীনতা আমরা আদায় করেছি। প্রিয় ভাইরা, প্রিয় ভাইরা, আমরা এখানে যারা এসেছি আজকে থেকে বৈষম্যঘাট ইউনিয়নে সকল বিষয়ে, সার্বিক বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন একটি সংগঠন, আজকে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের নামে এই সমাজ পরিচালিত হবে ইনশাআল্লাহ। যদি আপনারা আমাদের সাথে দেখেন, যদি আপনারা আমাদের সাথে দেখেন, তাহলে আমরা এই সমাজকে নতুন একটি সমাজে সংস্কার করবো ইনশাআল্লাহ।
যেখানে কোন প্রকার বৈষম্য থাকবে না, যেখানে কোন বৈষম্য থাকবে না, যেখানে রাতের বেলায় নিজের ঘরে না থেকে আরেক ঘরে ঘুমাতে হবে না। মানুষ প্রিয় ভাইরা, কষ্টের কথা আমি বলতে চাই না, যখনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্ব আমি এলাকায় এসে নিয়েছি, তখন থেকে বিভিন্ন দিক থেকে হুমকি আসা শুরু করেছে। তারা বলে কি এলাকায় নাকি থাকতে দেবে না, এটা জন্মভূমি আমার, এটা জন্মভূমি, প্রতিটা জন্মভূমিতে প্রতিটা মানুষ স্বাধীন ভাবে থাকবে, তোদেরকে আমরা দেখে দেবো কিভাবে তারা এই এলাকায় থাকে। আপনারা যারা আছেন, আমরা কোনো সংঘাত চাই না, আমরা কোনো সংঘাত চাই না, আপনারা যারা আছেন সবাই সম্মিলিত ভাবে চেষ্টা করে আমরা এই সৈয়দপুর বাজারে যে নামকরণ করা হয়েছে এটা বাস্তবায়ন হবে। নিউ সৈয়দপুর বাজার, এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ঘোষণা। আরেকটা বিষয় সেটা হচ্ছে, এখানে যারা দোকানদাররা বিভিন্ন বিষয়ে হেনস্থা হচ্ছে, সেই বিষয়টা আমরা সচেতন ভাবে আমরা দেখবো। সর্বশেষ একটা কথা বলবো, আমরা সাদাকে সাদা বলবো, কালাকে কালা বলবো, সত্যকে সত্য বলবো, মিথ্যাকে মিথ্যা বলবো, সত্যকে গোপন করার চেষ্টা করবো না। যারা এখানে নয় দিয়ে বোস দিয়ে রাতে ভোট কিনে আমাদের মানুষগুলাকে নির্যাতিত করতেছে, শোষণ করতেছে, তাদেরকে আমরা চিহ্নিত করবো। তাদেরকে চিহ্নিত করে এই দর্শন তাদের রাজনীতি নিষিদ্ধ করে দেবো আমরা। সমাজ সংস্কার করার দায়িত্ব যখন ছাত্ররা নিয়েছে, সেই সমাজ সংস্কার ছাত্ররা করবে। নতুন করে সংবিধান লিখবো, নতুন করে সংবিধান লিখবো, যেই সংবিধানে কোনো বৈষম্য থাকবে না। আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আমরা নতুন একটি সমাজ আপনাদেরকে উপহার দেবো ইনশাআল্লাহ। সর্বশেষ সকলের কাছে দোয়া আছে, আর আরেকটা বিষয় আমি স্পষ্ট করতে চাই। বরিশালগড়ের একজন সমন্বয়ক ছিল আমাদের রয়েতে পরে, পাঁচটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির মধ্যে একটা অন্যতম ইউনিভার্সিটি রয়েছে, রাজশাহী প্রকৌশলী বিশ্ববিদ্যালয়। সেই দায়কে আমি কমিটি বরিশালগড় ইউনিয়নের দায়িত্ব দেওয়া হয়েছিল সমন্বয় কমিটিতে, তাকে ফোন দিয়ে দুইজন ভাই, আমি নাম বলবো না, দুইজন ভাই হুমকি দিয়েছে সেটার বিচার আমরা ছাত্র বৈষম্য আন্দোলন আমরা করব। কিন্তু কিন্তু যে সকল ভাইয়েরা আমি আমাকে হুমকি দিয়েছেন তাদেরকে আমি আজকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। পরবর্তীতে যদি কোনো প্রকার কোনো সমস্যা তৈরি করতে চান, এই সমাজ